আজকের এই অবস্থান। বাই দ্য ওয়ে, আমি মোহাম্মদ মামুন হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক এস এন ইস ফ্যাশন। আমি সাম্প্রতিক সময়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, আপনারা জানেন। আমাদের ফার্স্ট ব্যাচ শুরু হবে 20 তারিখ থেকে, মে মাসের 20 তারিখ থেকে। যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা। এবং যারা অনেকে অ্যাপ্লিকেশন করেছেন, যারা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়নি, তাদের নামটাও আমি বলে দিব এবং কেন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হয়নি সেটাও বলে দিব। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা একটা মিনি গার্মেন্টস এবং আমি প্রশিক্ষণটা ঠিক এইখানেই দিব। তো আজকে আমি মিনি গার্মেন্টসের প্রশিক্ষণের যে গার্মেন্টসটা, মেশিন সেট আপ পরিচিতিটা আমি দেখাবো। একটা টি শার্ট কমপ্লিট করতে 4টা মেশিনের প্রয়োজন হয়, একটা টি শার্ট এক্সপোর্ট করতে 4টা সুইং মেশিন লাগবে, 4 প্রকার। তো আমরা একে একে প্রত্যেকটার নাম এবং পরিচিতি। আমি যেখানে আজকে দাঁড়িয়ে আছি, এটা একটা মিনি সেট আপ, মিনি গার্মেন্টসের মতো মিনি সেট আপ, যেখানে আমি 5 জনকে নিব, 5 জন মানুষকে নিব। যে 5 জনকে নিব, যেহেতু এখানে একটা সেট আপ আছে, 5 জনের একটা সেট আপ। সো আপনারা ওইদিক দিয়ে দেখেছেন মেশিন, এদিক দিয়ে প্রিন্টিং টেবিল, কাটিং টেবিল আছে, তারপর এদিক দিয়ে আছে আমাদের লন্ড্রি। আচ্ছা, তাহলে আমরা এখন আর নিচে দিয়ে, আমাদের নিচে যে আছে এক্সপোজার মেশিন আছে, কুটিনাটি কেমিক্যাল আমি রেখেছি আছে। তো আমি অবশ্যই বলে দিব কেন অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হচ্ছে না এবং আমি কি প্রসেসে কাজটা শেখাবো সেটাও বলবো। আমরা এখন মেশিন পরিচিতি করে নিব, কী কী মেশিন আমাদের লাগবে, মেশিনগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই এদিকে। সো আমরা প্রথমে দেখতেছি এটা ওভারলক মেশিন। হ্যাঁ, ওভারলক মেশিন এটা আপনাদের লাগবে। এবং এই যে এখান দিয়ে আছে আমাদের ফ্ল্যাট লক মেশিন, দেখেন আমাদের মেশিনটা কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন। আপনারা আমাদের কাছ থেকে কোর্স ফির বিষয়টা বলেন অনেকেই। সো আমি এটা বলি যে টাকা আপনি আমাকে কোর্স ফি দিবেন, সেই টাকা আমি আপনাদের মেশিনেই দিয়ে দিব। কারণ এই যে মেশিনগুলো দেখতেছেন, এই মেশিনগুলো আপনাদেরকে দিব খুবই একটা রিজনেবল প্রাইসে, যেটা আপনাদের জন্য খুবই মানে কোর্স ফি যে টাকা দিবেন ওই টাকা লাগবেই না মনে করেন। আর এইখানে দেখেন একটা মেশিন আছে, বারটেক মেশিন, এটা আপনারা জানেন অনেক দামি একটা মেশিন, কিন্তু আপনাদেরকে আমি দিব 30,000 টাকার নিচে। মানে আমি যারা আমার কাছে প্রশিক্ষণ নেবে তাদেরকে আমি মেশিন দিয়ে সহযোগিতা করব। আচ্ছা, এদিকে হচ্ছে সিঙ্গেল প্লান্ট মেশিন। সো এই 4টা মেশিন হলেই আপনি কোনো রকম বিজনেসটা স্টার্ট করতে পারবেন, এটা একদম এক্সপোর্ট কোয়ালিটি করতে পারবেন। সো এদিকে তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, অলরেডি আমাদের 10 জনের মধ্যে 7 জন হয়ে গেছে এবং নেক্সট মান্থে, নেক্সট পিরিয়ডে হয়ে গেছে 3 জন। তো এখন আর মাত্র 3 জন বাকি আছে যারা অ্যাপ্লিকেশন করতে চান, যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করে ফেলুন। তো আপনাদের কেন অ্যাপ্রুভ করা হয়নি আপনাদেরটা বলতেছি এবং কাদের কাদের অ্যাপ্রুভ হচ্ছে হয়নি আমি তাদের নামগুলো বলতেছি। প্রথমে হচ্ছে কামরুল মিয়া কুষ্টিয়া থেকে, তারপর হচ্ছে মোহাম্মদ দিদার হোসেন। হ্যাঁ দিদার ভাই, আপনার হয়ে গেছে নোয়াখালী থেকে, নেক্সটে আপনারটা অ্যাপ্রুভ করা হয়েছে। এরপর হচ্ছে MD বাবর আলী গাজীপুর থেকে, আপনারটাও অ্যাপ্রুভ করা হয়নি আপনি। এরপর হচ্ছে রাজীব রয় আছে, ওনারটাও অ্যাপ্রুভ হয়নি, উনি বাগেরহাট থেকে, রাজীব রয়। তারপরে আরমান হোসেন লক্ষ্মীপুর থেকে, ওনারটাও অ্যাপ্রুভ হয়নি। তারপর হচ্ছে সাব্বির হোসেন ঢাকা, মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা, মেহেদি হাসান শরীয়তপুর, আপনাদের অ্যাপ্রুভ হয়নি। আপনারা অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন খারিজ করে দেওয়া হয়েছে, কারণ আমাদের যে রোলস আছে, রোলস মেনটেন করে আপনারা অ্যাপ্লিকেশন করেননি, তাই আপনাদের হয়ে গেছে, আমরা খারিজ করে দিয়েছি। এখন যদি আপনারা করতে চান, হয়তো আপনারা আর এই পিরিয়ডে পাচ্ছেন না সময়, কারণ আপনারা সময় নষ্ট করে ফেলেছেন। আমাদের ব্যাচে যে সেট আপটা দেখেছেন, এখানে মাত্র 5 জন সকালে এবং বিকালে 5 জন, 2টা শিফটে 10 জন করে নেওয়া হবে এবং 10 মাস প্রশিক্ষণ দেওয়া হবে। তো যেহেতু আপনারা মিস করে ফেলেছেন, তো আপনারা সরাসরি আসতে পারেন, যেহেতু আপনারা ভুল করে ফেলেছেন, সরাসরি আসলে আমরা আপনাদের হেল্প করব, সহযোগিতা করব। এখানে এসেও সরাসরি কথা বলে দেখা করে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো প্রশিক্ষণের কোর্স ফি নিয়ে অনেকেই কনফিউজ আমাদের, তো কি বলবো, অনেক কোর্স ফি কমিয়ে দিয়েছি।
অনেক অনেক যেটা কি বলবো অর্ধেকের উপরও কমিয়ে দিয়েছি। এবং আপনারা যারা কোর্স ট্রেনিং করবেন, আমি তো আগেই বলতেছি যে সব ধরনের মেশিন সুতা থেকে শুই পর্যন্ত যা আছে সব আমার কাছ থেকে পাবেন। এবং এই মেশিনগুলো এখানে যে মেশিনগুলো আছে এইগুলো খুবই 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 রিজনেবল প্রাইসে আপনাদের আমি দিব। আমার পিছনে একটা সিঙ্গেল প্লান মেশিন আছে দেখতেছেন, এটা আমি নতুন আনছি, তো আপনাদের সেকেন্ড হ্যান্ড দিব খুবই ভালো কোয়ালিটির মধ্যে, কিন্তু দামটা হবে 6,000 টাকা মাত্র। আপনি অন্য কেউ হয়তো দিতে পারবে, এটা মার্কেট প্রাইস আছে 18,500 টাকা, কিন্তু আপনাদেরকে আমি 6,000-5,000 টাকা দিই। এইভাবে মেশিন দিব, তবে খুবই ভালো কোয়ালিটির, প্রত্যেকটা মেশিনই চেক করা। এই সুবিধাটা পাবে শুধুমাত্র যারা আমার কাছে প্রশিক্ষণ করবে তারাই। তো আজকাল হ্যাঁ দরিদ্র করে জন্ম নেয় একটা অভিশাপ হয়ে দাঁড়ায়। আমরা সবাই মনে করি দারিদ্রতা একটা অভিশাপ, কিন্তু না, আসলে দারিদ্রতা অভিশাপ না, কখনোই হতে পারে না। আপনি হার্ডওয়ার্ক করেন, সঠিক গাইডলাইনে আসেন, সফল হবেনই। বাই দ্য ওয়ে, আজকে যাওয়ার আগে রিকোয়েস্ট করে যাব, আজকের ভিডিওটা যদি কারো উপকারে এসে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, না ভালো লাগলে একটা ডিসলাইক দিবেন, ডিসলাইক দিয়ে জানিয়ে দিবেন মামুন ভাই কেন ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগেনি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আজকের মতো খুদা হাফেজ।